আপনি গেলে আমাদেরও শান্তি ছিল নাকি? সালাম দিয়ে একটা কথা বলে বিদায় নিতে পারতাম, কিন্তু বেয়ার লাগে আপনারা বসে আছেন। যারা যারা বসে আছেন মহব্বতের সাথে শুধু আল্লাহকে ভালোবেসে বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে যারা ভালোবাসি তারাই মাহফিলে বসি বাবা, তাই না? যারা বসেছি একটু নবীর মহব্বতে একটু করে চেপে আসবেন না, একটু আসবেন না, আসবেন ইনশাআল্লাহ, একটু করে উঠে আসুন। বলে মৌলভী সাহেব ঠান্ডার সময় নড়ানড়ি বেশি ভালো নয় বাবা, এখন ঘন ঘরে বসুন, আর করুণা নেই। জি না, করুণা নেই, করুণা পালিয়ে গেছে। কিন্তু আজকে মোবাইলে দেখলাম বাবা নতুন করে আবার করুণা ঢুকছে। আল্লাহ তুমি কবুল করো, আমাদেরকে হেফাজত করো, যেই করুণা ঢুকছে ও করুণার আর চান্স নাই। নাই বাবা, আছে নাকি? না না না, ওই করুণার চান্স নেই। মাবুদ করুণা কার ভয় করি না, শুধু ভয় করি তোমাকে আল্লাহ, তোমাকে ভয় করি। এই জন্য তোমাকে বারবার বলতে হয় আসলো ভাইরাস করুণা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। এতগুলো লোক সবাই ভালো হলো, ও তিনটা লোক একবার পাথরে জন্মা উড়বে। আবার তো বলতে হয় ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, আর ভালো বংশের বেটা হলে এক কথাতেই বুঝে। জি এই উঠেছে, দেখেন উঠে গেছে দাদা, খবর ঠিক আছে। যাক, আপনারা এক ঘন্টা থাকবেন বলে কথা দিয়েছেন নাকি? বলে মৌলভী সাহেব আমি হাত উঠাইনি, অত বোকা আমি নই নাকি? আল্লাহ, রাত্রি ভোরে তোমার কথা শুনবার জন্য, নবীর আদর্শের কথা মানবার জন্য পাগলের মতো যারা বসে আছে, আর তারা সাচ্চা মুসলমান, তারা ইমানদার মুসলমান, আল্লাহ তুমি সবাইকেই কবুল করে নাও বলে আল্লাহুম্মা আমিন। ভাই দাদা বন্ধুরা, সময় বেশি, সাইড শুট দিয়ে আলোচনা করলে আর সময় ধরে আপনাকে আটকাতে পারবো না, তাই কি না? এখন মেন কথা আপনাকে বলতে হবে। আচ্ছা, কোন মানুষের উদ্যোগে আপনাদের মাদ্রাসাটা তৈরি করেছেন কেউ বলতে পারবেন? তার নাম, যে লোকটা উদ্যোগ নিয়েছিল যে আমরা এখানে মাদ্রাসা করব, গ্রামটার নাম কি গো? ভরনাঠি না নাথি? ও আমি ওর ভর লাঠি বলছি আর চলে আসছি। জি ভর নাথি নাকি? আলহামদুলিল্লাহ নামটা মুখস্থ হয়ে গেল বাবা। তাহলে যেই লোকটা মাদ্রাসাটা নির্মাণ করার পরিকল্পনা করেছিলেন তাকে স্যালুট জানাই, তার জন্য একটু দোয়া করিয়েন যে কোন মহামানব ছিলেন যে আপনাদের ভরনাঠি গ্রামে একটা মাদ্রাসা কায়েম করে গিয়েছেন। আল্লাহ সে যদি বেঁচে থাকে তাকে দুনিয়াতে ভালো রাখো, যদি আখেরাতে যদি চলে যায় মেহমান হয়েই থাকে, মাবুদ তাকে তুমি কবুল করে নাও আল্লাহুম্মা আমিন। বলে মৌলভী সাহেব মাদ্রাসা করে আমাদের তো দ্বন্দ্বই মিটে না, যত এলাকা আছে বাবা সব এলাকায় একই গল্প, কি বলেন? মাদ্রাসা করে দ্বন্দ্বই মিটে না, আমি সেক্রেটারি পদ পাই না বাবা, আমি একটু গুঁতা দেওয়ার চেষ্টা করি, হয় না? সমাজে হয়তো আপনাদের হয় কি না আমি বলতে পারবো না, আমাদের এলাকার কথা বলছি বাবা। তাহলে যিনি করেছেন আলহামদুলিল্লাহ তার ভালোবাসার স্মৃতি রক্ষা করে গিয়েছেন, আর আপনারা সেই ভালোবাসাকে টিকাবার জন্য 50, 100, 10, 20, 1, 5, 10 যে যেমন ক্ষমতা রাখেন নবীর মাদ্রাসাকে সাহায্য করছেন। কেন? বলে নবীর মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। যদি নবীর মাদ্রাসা না থাকে পৃথিবীতে ভালো মানুষ আর তৈরি হবে না, হবে না, হবে না। মাদ্রাসা উঠিয়ে দেন, একটা যদি ইমানদার ছেলে বের করতে পারেন, বের করতে পারবেন না বলে মাদ্রাসা এখনো আছেই বলে ইমানের প্রতীক চলতেছে, মানুষ এখনো সমাজ বুঝে, মানুষ এখন মা বাবা চিনে, মাদ্রাসাকে উঠিয়ে দেন, কিয়ামতের ঘন্টা বাজতে শুরু হয়েছে, মাদ্রাসা উঠে যাবে, মানুষ কুকুর শিগালের মতো ব্যবহার করবে। এই বাবা আপনারা কি জালসা করেছেন, দেখেন মাঠে গিয়ে, ফিল্ডে গিয়ে দেখুন, যত যুবকের লাইন তত যুবতীর লাইন, আর যত যুবতী এসে বাবা যত ভালো দামি পোশাক ছিল সব জালসাতে পড়তে হবে, এটা শরীয়ত। অন্যদিনে ভালো পোশাক পড়বে না, ঠোঁটে আদমুন লিপস্টিক আর একটা গোটা পাতা ফেয়ার লাভলি মুখে দিয়ে, রুল কাজরাল ভুলো কাজল দাঁতে রং দিয়ে একবার লাইটের সামনে সামনে হেঁটে বেড়াচ্ছে আপনাদের মেয়েগুলো, আর যুবকগুলো সব পতঙ্গের মতো ছুটাছুটি করছে, এই মেয়েটাকে কি করে পাওয়া যায়, তাই না বাবা? এখানে জালসা চলছে, ওদিকে আবাদে মিলামিশা চলছে। আল্লাহ গো আমাদের জালসাকে তুমি কামিয়াব করো, আল্লাহ বেঈমানের হাত থেকে তুমি রক্ষা করো, আমাদের ইমানদার মানুষগুলোকে ইমানের প্রতি ঠিক আবার তুমি সহযোগিতা করো আল্লাহুম্মা আমিন। আমার দাদা সাহেব বলছিলেন বর্জনীয় করুন, কিন্তু আবার সমস্যা দেখছি বাবা, যত ছেলে এসেছিল যদি বসে যায় তো তিনটা প্যান্ডেল লাগবে,
কমিটির লোক এত প্যান্ডেল পাবে কোথায়? আমি বাইরে আলোচনা করব না। তাহলে মাদ্রাসা যদি টিকে রাখেন ঈমান বাঁচবে, আপনি বাঁচবেন, সমাজ বাঁচবেন, দেশ বাঁচবে। আর যদি মাদ্রাসা উঠিয়ে দেন কিছুই রক্ষা করতে পারবেন না। ভাই যারা আমরা মুসলমান তারাই মাদ্রাসা রক্ষা করব, তাই না? পৃথিবীর কেউ আমাদের মাদ্রাসাকে রক্ষা করতে আসবে না যারা আমরা কালেমা শাহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথাটা প্রমাণ করে দিয়েছি, সেই লোকগুলোই আমরা মাদ্রাসা নিন করব। আচ্ছা বাবা, যারা আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, নেহি হে কোই মাবুদ সওয়ায়ে আল্লাহ, না আছে আমাদের কেউ, শুধু আছে আল্লাহ, আর তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে অন্তরের সাথে মেখে নিয়েছি, বুঝে নিয়েছি। বাবা কারা কারা নবীকে মানেন হাত দেখান তো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। না মান, ঠান্ডার সময় একটু কষ্ট পাচ্ছেন না? এই কষ্টটাই লেখা হবে, এই কষ্টটাই আমলের খাতাতে যাবে বাবা। তাহলে আমরা নবীকে মানি, তাই তো? যারা যারা নবীকে মানে তাদের কাছে একটা সচল পরীক্ষা যে আপনি ছোট্ট একটা মাদ্রাসা করেছেন, আর এই মাদ্রাসাতে কে তৈরি হবে জানেন? পৃথিবীতে সমাজসেবী, ধর্মসেবী, আল্লাহকে ভয় করনেওয়ালা, হাফেজ, গাড়ি, মুফতি, বক্তা, পয়গম্বর, সমাজের মানুষ, ভালো মানুষ, এখান থেকে প্রোডাক্ট হবে। আর আল্লাহ পাকের নবীর মাদ্রাসা কেন বলা হয়েছে? এই মাদ্রাসায় শুধু ব্যবহারের ট্রেনিং দেওয়া হয়, আর ব্যবহারটার মাস্টারকে, ব্যবহারের মাস্টারকে আখিরি নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বাবা, নবীকে কত ভালোবাসি, যদি হযরত মুহাম্মদের নামটা শুনি তো আমরা মুসলমানেরা এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ভালোবাসার ডাক। কিছু কিছু মানুষকে দেখবেন বাবা যদি হযরত মুহাম্মদের নামটা শুনে তাহলে কি করবে? করে না? দেখেছেন, তাদের এক রকমের ভালোবাসা, কিন্তু আমরা যেটা নাই সেটা করব না। তাদের মতো তারা ভালোবাসা দেখাক, আমরা আমাদের ভালোবাসা কি করলাম? নাম যখনই শুনবো হযরত মুহাম্মদ আমরা জোরে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা, বেশি রাত হয়নি, আমার শ্রোতা মনে হয় সব জেগে আছে, ভালোই আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যতক্ষণ থাকবে বুঝে আমল করার শক্তি দেবেন, আল্লাহুম্মা আমিন। বাবা যখন আপনারা বললেন যে আমরা নবীকে খুব ভালোবাসি, তাহলে আপনার কাছে একটা ছোট্ট পরীক্ষা। আচ্ছা নবীর নাম ফুল ফর্মে আপনি বলুন, পুরো নামটা বলুন তো, নবীর নাম কি? জোরে বলুন, জোরে বলুন, ঠিক আছে। হযরত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা হযরত মুহাম্মদের বাপের নাম কেউ বলতে পারবেন? 500 টাকা নগদ পুরস্কার পারবেন? হ্যাঁ, মৌলবি বাদে, মৌলবি মাওলানা ওস্তাদি কারি হাফেজ বাদে, না তো টাকা আমার সব শেষ হয়ে যাবে। জি, এই বাবা কে বলতে পারবেন হযরত মুহাম্মদের বাবার নাম? আব্দুল্লাহ। ওনার মায়ের নাম? মাশাআল্লাহ, তাহলে আমার টাকা গেল মাওলানা। আচ্ছা বলুন তো বাবা, হযরত মুহাম্মদের বাপের নাম যদি আব্দুল্লাহ হয়, আব্দুল্লাহর বাপের নাম? আবু তালেব চাচা, আব্দুল মুত্তালিব। মাশাআল্লাহ, আমার দাদা বলেছে আব্দুল মুত্তালিব। এবার বলবো আব্দুল মুত্তালিবের বাপের নাম, ব্যাটারি শেষ, আর বলতে পারবেন না, বলতেও পারবেন না, অথচ দাবি করে আছি বিশ্ব নবী নবী মুহাম্মদের সেরা উম্মত আমরা, তাই না গো? বন্ধুরে আমার, নবীর নাম হযরত মুহাম্মদ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম হলো হাসিম, হাসিমের বাপের নাম হলো আব্দে মানাব, আব্দে মানাবের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম মুদ্রিকা, মুদ্রিকার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম নাজার, নাজারের বাপের নাম মাজার, মাজারের বাপের নাম মুয়াদ্দাদ, মুয়াদ্দাদের বাপের নাম খোজাইমা। এই করতে করতে বন্ধুরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে পদার্পণ করেছে, একবার জোর এবং সুবহানাল্লাহ। যখন নবীর বংশকে ভেদ করে আমাদের সামনে এতগুলো জনদরদী মানুষের নেতা করে বানালেন, যখন নেতা করে ভাবনা চিন্তা করেছেন, আর নবী মুহাম্মদকে সারা পৃথিবীর মাস্টার করে আল্লাহ পাঠাচ্ছেন,
তো মাস্টারে যদি কোনো বংশে কেলেন থাকে তো মাস্টারকে সবাই মানবে না তাই বংশ ভেদ করে নবীকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ।